ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত ভারতের মণিপুর রাজ্য। গেল বুধবার রাতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 81 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই সব মৃতদেহ উদ্ধার করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। বুধবার রাতে ধস নামে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার 107 টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে। এতে বহু মানুষের প্রাণ যায়। মৃতদের মধ্যে অনেকেই সেনা জওয়ান। তারা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণ কাজ পাহারায় ছিলেন।